শুরুতে জানাবো ক্রিকেটের খবর। আইপিএল থেকে মুস্তাফিজের আর কিছু শেখার বাকি নেই, বরং তার কাছ থেকে বাকিরা শিখবে, এমনটাই মনে করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। ওয়ার্কলোড কমিয়ে বিশ্বকাপের আগে শতভাগ ফিট মুস্তাফিজকে চায় পিসিবি, তাই ফিরিয়ে আনা হচ্ছে কাটার মাস্টারকে। আইপিএল নাকি জিম্বাবুয়ে সিরিজ, কোনটাতে মুস্তাফিজ খেললে বেশি উপকৃত হবে বাংলাদেশ, এ নিয়ে আলোচনা চলছে জোরে সোরে, যেখানে অনেকেই আইপিএল এর পক্ষে, তবে বিসিবির চিন্তা ভিন্ন। মুস্তাফিজকে আইপিএল এ খেলে এখন শেখার কিছু নাই, মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা, এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, যে কারণে মূল টুর্নামেন্টে শতভাগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। এবার আর সে ভুল করতে চায় না বিসিবি, জিম্বাবুয়ে সিরিজেও মুস্তাফিজকে সব ম্যাচ না খেলানোর ইঙ্গিত জালাল ইউনুসের। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না, তাকে আমরা তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, আই নিড হিম, আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। ওয়ার্কলোডের কারণে তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি, অথচ ঢাকা প্রিমিয়ার লিগে 40 ডিগ্রি তাপমাত্রায় 50 ওভারের ম্যাচ খেলছেন নিয়মিত। তাসকিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে, বাট সোফার হি ইজ নট কমপ্লেনিং এনিথিং, সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো, বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার। রবিবার রাতে ঢাকায় আসবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, মঙ্গলবারের মধ্যে কোচিং স্টাফের বাকি সদস্যরাও চলে আসবেন। মুশতাক আহমেদের সাথে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হলেও দীর্ঘমেয়াদে চিন্তা করছে বিসিবি। পাকিস্তানি লেজেন্ডকে নিয়ে লেগ স্পিনার হান্ট করতে চায় ক্রিকেট বোর্ড। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পাই নেই তাকে যদি আমরা এই ট্যালেন্ট হান্টার মানে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। টেস্টের দুর্বলতা কাটাতেও একাধিক পরিকল্পনা করছে বিসিবি, পাকিস্তানের সাথে এ দলের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের পাশাপাশি নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজও চূড়ান্ত হয়েছে। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মুমিনুর, শাহাদাত, জয়, জাকিরদের নিয়ে বিশেষ ক্যাম্পও আয়োজন করবে ক্রিকেট বোর্ড। থ্যাংক ইউ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।